হ্যালো গাইস, গরমে সবাই কেমন আছো বলো? আশা করছি গরমে সবার অবস্থা খুব টাইট হয়ে গেছে, আমারও সেরকমই অবস্থা। বাট দেখো, বাড়িতে বসে বসে তো দিন সবারই কাটে না, যেমন আমারই কাটছে না। এই রোদের মধ্যে আমাকেও বাইরে বেরোতে হচ্ছে। তো তোমরা ভাবছো দিদি তো বকবক করছে কেন, আজকে কি টপিক রয়েছে? অ্যাকচুয়ালি হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে যেটা কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো সানস্ক্রিন। এই রোদে গরমে মেকআপ করা তো সম্ভবই নয়, আমার পক্ষে তো সম্ভব নয়। তোমরা কি রোদে গরমে মেকআপ করছো কেউ? যদি করে থাকো কমেন্টে জানাবে। সত্যি একটা ইম্পসিবল ব্যাপার হয়ে উঠেছে এই গরমে মেকআপ করা। বাট গরমে বাইরে বেরোনোর জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হলো সানস্ক্রিন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো সানস্ক্রিন নিয়ে। এই গরমে যা অবস্থা হচ্ছে সকলের, সবাই কিন্তু বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখবে, কিন্তু সানস্ক্রিনটাও বা আমরা কিভাবে চুজ করব সেটাও বুঝতে পারি না। তোমরা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো দিদি একটা ঠিকঠাক সানস্ক্রিন বলো যেটা আমাদের সবারই স্কিনে শুট করবে। তো সেরকম বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সূর্যের আলো আমাদের শরীরের জন্য ভালো অবশ্যই, তাই বলে কিন্তু এটাও ঠিক নয় যে আমরা মানে রোদে গরমে বেরিয়ে যাচ্ছি কোন রকম স্কিনে কিছু ইউজ করছি না। অন্তত পক্ষে একটা সানস্ক্রিন ইউজ করা অবশ্যই দরকার। তো যারা বাজারে সানস্ক্রিন, যে কোনো সানস্ক্রিন মেখে নাও, সেই সমস্ত সানস্ক্রিনগুলো কিন্তু আমাদের অনেকেই শুট করে না, আমাদের স্কিনে কিন্তু নানা রকম প্রবলেম তৈরি হয়। আর মার্কেটের সানস্ক্রিনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক হার্মফুল, যার জন্য কি হয় সানস্ক্রিন মাখার পরে আমাদের স্কিনটা কেমন কালো হয়ে যায়, অনেকের আরো বেশি তেল তেলে হয়ে যায়, আরো বেশি ঘাম হতে থাকে এবং বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়। আবার অনেকের শুটই করে না, কোনো কাজই করে না সানস্ক্রিন। এটা তো হয়ই, অবশ্যই তোমরা কমেন্টে জানিও কার কার এরকম প্রবলেম হয়। তাহলে আমরা মাখবো কি বাইরে বেরোনোর আগে, কি মাখবো এই গরমে, সেটাই হলো প্রশ্ন। তো তার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ন্যাচারাল সলিউশন। এটা হলো নেচার সিওর এর পোরস এন্ড মাস্ক এন্ড প্রিমিয়াম ফেসিয়াল অয়েল। কি ভাবছো, ফেসিয়াল অয়েল? হ্যাঁ, এটা কিন্তু সানস্ক্রিন হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে। এই ফেসিয়াল অয়েলটা হলো 100% ন্যাচারাল ক্লিনিক্যাল বেস। সানস্ক্রিন ইউজ না করে তোমরা এই অয়েলটাকে আরামসে ইউজ করে নিতে পারো। এটা আমাদের স্কিনকে সান ট্যান, সান বার্ন, প্রিমেন্টেশনের মতো অনেক প্রবলেম থেকে আমাদের স্কিনকে বাঁচায়। এটা একদম ন্যাচারাল একটা সানস্ক্রিন হিসাবে কাজ করে। তোমাদের বললাম যে বাজারের সানস্ক্রিনগুলোতে কিন্তু অনেক টক্সিক, অনেক কেমিক্যালস থাকে, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই খারাপ। বাজারের সানস্ক্রিন গুলোর মধ্যে বেশিরভাগের মধ্যে কিন্তু টাইটেনিয়াম ডাই অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড থাকে, যা কিন্তু আমাদের স্কিনে ঠিকঠাক শোষণ করতে পারে না, ফলে আমাদের স্কিনে কিন্তু হোয়াইট কাস্ট পড়ে এবং আমাদের স্কিন কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায়। এই সানস্ক্রিনটা কিন্তু বা এই সিরামটা, এই টনিকটা বা এই যে ফেসিয়াল অয়েলটা, এটা কিন্তু আমাদের স্কিনে যত রকম প্রবলেম রয়েছে সব প্রবলেম দূর করে দেবে একদম ন্যাচারালি। এর মধ্যে এরকম দেখতে পাচ্ছ ড্রপার রয়েছে, এই ড্রপারে করে তোমরা এরকম বার করবে এবং তোমাদের টোটাল ফেস লাগাবে। তোমাদের যদি ডার্ক স্পট থাকে তোমাদের স্কিনে, তোমাদের যদি ইরিটেশন হয় স্কিনে বা নানা রকম প্রবলেম হয়, অনেকে সানস্ক্রিন মেখে মুখে জ্বালা করে, আরো যাদের প্রবলেম হয় সেগুলো থেকে কিন্তু এটা একদম সলভ করে দেবে। আমি নিজে ট্রাই করে তোমাদের বলছি, দারুণ একটা মানে কি বলবো, দারুণ একটা ফেসিয়াল অয়েল, জাস্ট আমার তো অ্যামেজিং লেগেছে। আর সব থেকে বড় কথা, এটা ন্যাচারালি বলে আরো ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এটা ইউজ করলে তোমাদের স্কিনটা অনেকটা সফট, অনেকটা স্মুথ হবে, আর হোয়াইট কাস্টের মতো সমস্যাগুলো তোমাদের হবেই না। এর মেন উপাদান হলো অলিভেরা, যার মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট আর ইনফ্লামেটরি প্রপার্টি। আবার অনেকে এটা মনে করে থাকে যত বেশি SPF তত মনে হয় আমাদের সানস্ক্রিনটা ভালো, কিন্তু সবসময় কিন্তু এটা নয়। স্কিন যতই লাইট টোন হবে ততই কিন্তু SPF বেশি থাকবে। যেমন ধরো ফরেনারদের স্কিন, ওদের স্কিন কিন্তু খুব ইজিলি বার্ন হয়ে যায়, তাই ওদের জন্য কিন্তু অনেক স্কিনের প্রোটেকশনের দরকার। কিন্তু আমাদের ইন্ডিয়ান যে স্কিন বা ইন্ডিয়ান যে টেম্পারেচার, সেই অনুযায়ী কিন্তু আমাদের খুব একটা প্রোটেকশনের দরকার হয় না, বাট একটা মিডিয়াম প্রোটেকশনের দরকার হয়, যেটা কিন্তু একটা ফেসিয়াল অয়েলেই যথেষ্ট। আর এটা কিন্তু একটা যেহেতু ন্যাচারাল, সেহেতু কিন্তু তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতিও করবে না। এই ফেসিয়াল অয়েলটা যেমন আমাদের স্কিনকে সূর্যের তাপ থেকে বাঁচাবে, সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে যে সমস্ত প্রবলেমগুলো হয়, যেমন ওপেন পোরস, পিম্পল, আরো নানা রকম প্রবলেমগুলোকে কিন্তু দূর করে দেবে। তো গাইস, এই গরমে গাদা গাদা ফাউন্ডেশন মুখে না থুপে আমার মনে হয় একটা ন্যাচারাল অয়েল, ন্যাচারাল ফেসিয়াল অয়েল যদি তোমরা মাখো, তোমাদের স্কিনটাও প্রোটেক্ট থাকছে,
স্কিনের নানা রকম প্রবলেম গুলো দূর হচ্ছে আর সাথে সান প্রোটেকশনও দিচ্ছে। তো এটা কিন্তু দারুণ একটা কাজের জিনিস, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এই গরমে যারা মনে করছো একটা বেস্ট তোমাদের সানস্ক্রিন দরকার, একটা বেস্ট তোমাদের প্রোডাক্ট দরকার যেটা গরমের জন্য বেস্ট হবে, আমার মনে হয় এটাই আমার জন্য বেস্ট, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কাজে লাগলে সেটাও কমেন্টে জানিও। তো চলো ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।